হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের দেখাবো আপনারা দিনে কতটুকু ডাটা ইউজ করেন, সেটা হোম স্ক্রিনে কিভাবে আনবেন। তো প্রথমে তো সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে যাওয়ার পর সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে শর্টে যাবেন, তারপর ডাটা ইউজ একটা অপশন আছে ওটা এনেবল করে দেবেন, হোম স্ক্রিনে চলে আসবো। তো হোম স্ক্রিন আসার পরে তো আপনারা ওটা নিচে রাখতে পারেন। নিচে রাখার পর দেখতে পাচ্ছেন কতটুকু ডাটা ইউজ করা হয়েছে। তো এটা হলো সিম্পল জিনিস। তো আরও তিনটা থিমের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে হোম স্ক্রিনে ডাটা ইউজ করছেন, সেটা কিভাবে দেখবেন। তো প্রথমে তো আপনারা ওয়েজেটে যাওয়ার পর প্রথমে ক্লকটা দেখবেন, সেটা আনবেন। আনার পরে ওটা হোম স্ক্রিনে রাখবেন, রাখার পরে থিম স্টোরে যাবেন, একটা থিম ডাউনলোড করবেন, হানি কম্বো প্রো। তো থিমটা ইনস্টল করার পর অ্যাপ্লাই করে দেবেন, হোম স্ক্রিনে চলে এসেছে ডাটা ইউজিং কতটুক ডাটা ওয়ান ডে ইউজ করা হয়েছে। তো এটা হলো প্রথম থিম। দ্বিতীয় থিম হলো সেক্টর 13। তো সেক্টর 13 এই থিমটি ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে তো এটাও চলে আসবে কতটুক ডাটা ইউজ করেছেন, এক একটা থিম এক এক রকম। তো তারপরে আপনারা সেক্টর ফিফটিনে যাবেন, একটা থিম। তো থিমটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে অ্যাপ্লাই করে দেবেন। তো হোম স্ক্রিনে যাবেন, তো দেখতে পাচ্ছেন যে ডাটা কতটুক ইউজ করা হয়েছে, এরকম কি হোম স্ক্রিনে চলে এসেছে। তো এরকম ডাটা যদি আপনারা ইউজ দেখতে চান হোম স্ক্রিনে, তো তিনটা থিম ডাউনলোড করতে হবে, তারপরে আপনি কাস্টমাইজ করতে পারবেন আইকন আপনার মতো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।